হুমায়ুন ভাই তো অসম্ভবের কোনো তুলনা ছিল না, খুব ঠাট্টা পেয়ে ছিলেন, মজা করতেন। একদিন এক প্রকাশক, এটা ধরো 87-88 সাল হবে, আমাকে আর হুমায়ুন ভাইকে বলছেন যে আপনারা আসেন, রয়্যালিটি বাবদ কিছু টাকা দেবে। তখন 200-500 টাকা পেলেই আমাদের, আমরা মনে করি যে অনেক টাকা। তো সেই প্রকাশক আমাদেরকে সকাল 11টায় যেতে বলেছেন। হুমায়ুন ভাই তার ইউনিভার্সিটি এলাকা থেকে এসছেন, আমি থাকি গ্যান্ড্রিয়াতে, বাংলাবাজারের কাছে। আমি গিয়েছি, গিয়ে আমরা বসে আছি, দুপুর হয়ে যায়, ভদ্রলোক আসেই না। তার দোকানের কর্মচারীটি একবার আমাদেরকে একটু চা খাওয়ালো, তারপরে আমরা নিজেদের পয়সা খরচ করে দুপুরে গিয়ে একটু সিঙ্গারা খেয়ে এলাম বাইরে থেকে, লোক আসেই না। আর তখন তো ধরো এত ফোনের প্রচলন ছিল না, তার বাড়িতেও ফোন ছিল না যে আমরা অন্য কোনো দোকানে গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলে নেব। তো তারপরে আমরা বসে আছি, উনি বিকেলের দিকে এলেন 5টার সময়। আমি তার নাম বলছি না, তিনি আমি জানি না ভদ্রলোক বেঁচে আছেন কিনা, আমি ঠিক জানি না, এখন আর অনেকদিন যোগাযোগ। তো বিকেলে এসে তিনি বললেন যে আপনাদের বলছিলাম কোথায় রয়্যালিটি দেবো, আপনাদের বই কি বিক্রি টিক্রি হয়? তখনও কিন্তু আমাদের বইয়ের বিক্রি কিন্তু শুরু হয়েছে, ভালো বিক্রি হয়, হুমায়ুন ভাইয়েরটাও বিক্রি হয়, আমারটাও বিক্রি হয়। তো কোথা থেকে আপনাদেরকে টাকা দেবো, আপনাদের বই বিক্রি হয় না, রয়্যালিটি চাইলেই তো আর দেওয়া যায় না। হুমায়ুন ভাই আস্তে করে বললেন, তো আপনি আমাদেরকে বসিয়ে রাখলেন সকালবেলা, না করলেও পারতেন। ভদ্রলোক বললো যে আপনাদেরকে কোথা থেকে টাকা দেবো, আমি নিজেই বাজার করতে পারি না। অথচ তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে খেয়ে দেয়ে ঘুম টুম দিয়ে তিনি আসছেন। তো হুমায়ুন ভাইয়ের কথা বললেন, আমাকে বললো চলো যাই। আমরা বেরিয়ে আসার পরে হুমায়ুন ভাই আমাকে বলেন যে কয় টাকা আছে তোমার কাছে? আমি বললাম যে 10-12 টাকা হতে পারে। বললো আমার কাছে 20 টাকার মতো হবে, তুমি 10 টাকা দাও আর আমি 10 টাকা দিই, দিয়ে এই 20টা টাকা এই প্রকাশক ভদ্রলোককে দিয়ে বলি যে আপনি কালকে বাজারটা করে খাবেন, আমাদের টাকা দিতে হবে না। এবং সেদিন আমরা দুজন লেখক হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে কোনো প্রকাশক আমাদের কাছে বই চাইতে এলে আমরা রয়্যালিটি অ্যাডভান্স না নিয়ে বই দেবো না। তখন থেকে কিন্তু বাংলা বাজারে আমরা দুজন লেখক এই অ্যাডভান্সের প্রচলনটা শুরু করেছিলাম সেই 88-89 সালের দিকে। আর আরেকটা ঘটনা বলি, এটা অত্যন্ত আনন্দের স্মৃতি, মানে তিনি আমাকে কতটা ভালোবাসতেন সেটা বোঝা যাবে। আমাকে তিনি প্রায় বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতেন, তাই আমার পাসপোর্ট একবার দেখে বলে কি তুমি এত দেশে গেছো পৃথিবীর, আমাদের দেশের পাশে নেপাল বলে একটা দেশ আছে, এত সুন্দর জায়গা তুমি কোনো দিন জানো, চলো আমরা নেপাল বেরিয়ে আসি। তো আমরা বন্ধুবান্ধব একদল গেলাম। তো সেখানে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেরিয়ে একদিন একটা শপিং মলে গিয়েছি আমরা। তো হুমায়ুন ভাই টুকটাক জিনিসপত্র গিফট করতেছে সবাইকে, বন্ধুদের সবাইকে কিনে টেনে দিচ্ছে। আমাকে বলে কি তুমি তো শার্ট টার্ট পছন্দ করো, একটা শার্ট পছন্দ করো তুমি, তোমাকে আমি কিনে দিচ্ছি। তা আমি ঘুরে ঘুরে একটা ব্র্যান্ডের শার্ট পছন্দ করেছি, এটা ধরো 90 সালের পরে। তো তখন ব্র্যান্ডের শার্টগুলো আমাদের দেশে তৈরি হয় না, এগুলো আমেরিকা থেকে আসে, 6,000-7,000 টাকা দাম একটা। আমার ওরকম একটা শার্ট পছন্দ হয়েছে। তো আমি হুমায়ুন ভাইকে বললাম আমি এই শার্টটা কিনব, বলকে দাম কত? আমি বললাম 6,200 টাকা। হাই পাগল হয়েছ, 6,000 টাকাটা আমি দেবো না, ওই যে 400 টাকা দামের একটা শার্ট আছে ওটা কিনলে কেন, নাহলে আমি দেবো না। তা আমি একটু মন খারাপ করে বললাম যে না থাক ঠিক আছে তাহলে কিনবো না। হোটেলে চলে আসছি, সবাই কেনাকাটা করে সব চলে আসছে, আসার পরে উনি সন্ধ্যাবেলা আমাকে ডেকেছেন, বলো যে এই তোমার জন্য একটা শার্ট কিনেছি, ওই 400 টাকার শার্টটাই কিনেছি, গিফট তো এরকমই হবে না, ওই যে প্যাকেটটা আছে। তবে আমি নিলাম, নিয়ে খুলে দেখি উনি আমাকে ঠিক সেই 6,200 টাকা দামের শার্টটাই কিনে দিয়েছে। এরকম অনেক স্মৃতি তার সঙ্গে, মানে চোখে পানি আসার মতো ঘটনা, যাক আর না বলি।